আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। সামনে যেহেতু ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঝরঝরে সাদা পোলাও রান্না করতে হয় তার একটি পারফেক্ট রেসিপি। পোলাও ঈদ অথবা যে কোনো সময় বা যে কোনো অনুষ্ঠানে প্রত্যেকের বাড়িতেই কম বেশি রান্না করা হয়ে থাকে। আমি আজকে রেসিপিটি এমনভাবে শেয়ার করব যা ফলো করলে যে কেউ খুব সহজেই ঝরঝরে সাদা পোলাওয়ের রেসিপিটি রান্না করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে। আসুন তাহলে দেখে নিই কীভাবে ঝরঝরে সাদা পোলাও রান্না করতে হয় তার পারফেক্ট রেসিপিটি। ঈদ স্পেশাল ঝরঝরে সাদা পোলাও রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 4 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল। আপনারা চাইলে কালিজিরা অথবা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পোলাওয়ে সুগন্ধি চাল নিতে পারেন। এখন আমি এই চালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। তো ফিরে আসছি চালগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর। আমি বেশ কয়েকবার চালগুলোকে পানি পাল্টিয়ে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। পোলাও রান্না করার জন্য প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে আপনারা রেগুলার যে তেল ব্যবহার করেন সেই তেল দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কুচানো আদা। আপনারা চাইলে আদা কুচির পরিবর্তে আদার পেস্টও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 1টা বড় এলাচ আর 4-5টা সাদা এলাচ। দিয়ে দিচ্ছি 4-5টা গোলমরিচ আর 4-5টা লবঙ্গ। এখন আমি এই আদা কুচি আর গরম মশলা কিছুক্ষণ ভেজে নেব। তো আপনারাও চেষ্টা করবেন প্রথমে কুচানো আদা আর গরম মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে, তাহলে পোলাও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আদা কুচি আর গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টি কুচানো পেঁয়াজ। এখন আমি এই পেঁয়াজগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব। তবে পেঁয়াজ কুচিগুলোকে এক্ষেত্রে খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট নরম হয়ে গেলে ভাজা হয়ে যাবে। কারণ পেঁয়াজগুলোতে যদি গোল্ডেন কালার চলে আসে সেক্ষেত্রে পোলাও খুব বেশি সাদা হবে না, পোলাওয়ের কালারটা নষ্ট হয়ে যাবে। তাই আপনারাও চেষ্টা করবেন পেঁয়াজগুলোকে জাস্ট নরম করে ভেজে নিতে। পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে আর পেঁয়াজ আর গরম মশলাগুলো এক্ষেত্রে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালগুলো। এখন আমি এই পোলাওয়ের চালগুলো তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পোলাওয়ের চালগুলো তেলের সাথে মিশানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে অনবরত নেড়ে চেড়ে চালগুলোকে ভেজে নেব 10 থেকে 12 মিনিট সময়। তবে এক্ষেত্রে চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখে ভেজে নিতে হবে। তো আপনারাও চেষ্টা করবেন চুলার আঁচ একদম কমিয়ে রেখে চালগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে। চালগুলো ভাজতে ভাজতে একটা সময় দেখবেন যে চালগুলো অনেকটাই ঝরঝরে হয়ে গেছে আর চাল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, তখনই মনে করবেন যে চালগুলো ভাজা হয়ে গেছে। এক্ষেত্রে চালগুলো যত ভালোভাবে ভাজা হবে পোলাওগুলো তত ঝরঝরে হবে এবং পোলাও খেতেও ভীষণ ভালো লাগবে। আমি চালগুলোকে 10 থেকে 12 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে চালগুলো অনেকটাই ঝরঝরে হয়ে গেছে আর এই চালগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর চাল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 4 কাপ চাল নিয়েছি, সেজন্য 8 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। তো আপনারা যে পরিমাণে পোলাও রান্না করবেন তার ডাবল গরম পানি ব্যবহার করবেন, তাহলে মাপটা একদম পারফেক্ট হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী রান্নার লবণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। তো আপনারা চাইলে পাউডার মিল্কের পরিবর্তে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন, তবে যতটুকু পরিমাণ লিকুইড মিল্ক নেবেন ততটুকু পরিমাণ পানি কমিয়ে দিতে হবে। এখন আমি লবণ আর পাউডার মিল্ক সবগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। লবণ আর পাউডার মিল্ক একসাথে মিশানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট সময়, অর্থাৎ পোলাওয়ের পানি কিছুটা কমে আসা পর্যন্ত। তবে এক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে। আমি 5-6 মিনিট সময় ধরে চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি। তো আপনারাও দেখতে পাচ্ছেন যে পোলাওয়ের পানি অনেকটাই কমে এসেছে। এখন আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে উপরে দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ।
দিয়ে দিচ্ছি 3-4টা আলু বখরা, আর দিয়ে দিচ্ছি 10-12টা কিশমিশ। তবে এগুলো অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার কেউ চাইলে এর সাথে বাদামও ব্যবহার করতে পারেন। এখন আমি এই সবগুলোকে একটু নেড়ে চেড়ে চালের সাথে মিশিয়ে নেব। তো আপনারা চেষ্টা করবেন এগুলোকে একটু নেড়ে চেড়ে চালের সাথে মিশিয়ে নিতে। সবগুলোকে নেড়ে চেড়ে আমি এগুলোকে উপর থেকে একটু সমান করে দিয়েছি। এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব 10-12 মিনিটের জন্য। তবে এক্ষেত্রে অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে রেখে রান্না করে নিতে হবে। আমি 10-12 মিনিট সময় ধরে দমে রেখে দিয়েছিলাম, মাঝখানে কোনো নাড়াচাড়া দেয়নি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 10-12 মিনিটে পোলাও চালের পানি অনেকটাই কমে এসেছে আর চালগুলো প্রায় 90% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। তো আপনারা চেষ্টা করবেন এক্ষেত্রে ঘি ব্যবহার করতে, তাহলে পোলাওয়ের টেস্ট ও ফ্লেভার দুটোই খুব ভালো আসবে। এখন আমি এই ঘি পোলাওয়ের চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর পোলাওয়ের চালের সাথে ঘি মিশিয়ে আমি উপর থেকে একটু এভাবে সমান করে দিচ্ছি, আর এগুলোকে সমান করে ঢাকনাতে ঢেকে দমে রেখে দেব 6-7 মিনিটের জন্য। তো ফিরে আসছি 6-7 মিনিট পর। আমার 6-7 মিনিট হয়ে গেছে, আর 6-7 মিনিটে আপনারা দেখতে পাচ্ছেন যে পোলাওয়ের এক্সট্রা পানি ছিল তাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আর পোলাওয়ের চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর পোলাওয়ের রেসিপিটিও একদম তৈরি। এখন আমি একটি সার্ভিং প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি পোলাওয়ের রেসিপিটি দেখতে কেমন হয়েছে। তার সাথে বলে দিই, ঝরঝরে সাদা পোলাওয়ের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে আমার রেসিপির সাথেই থাকবেন। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পোলাওয়ের রেসিপিটি দেখতে অনেক ঝরঝরে হয়েছে। আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে পরিমাণ এবং পরিমাপ ঠিক রেখে পোলাও রান্না করেন, তাহলে আপনাদের পোলাও হবে এরকম ঝরঝরে এবং একদম পারফেক্ট। আপনারা এভাবে ঝরঝরে সাদা পোলাও রান্না করবেন, আর আমাকে লিখে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে নিজেরা দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ঈদের আনন্দ খুব ভালো কাটুক সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।